শুভ সকাল, ঘুম ভাঙেনি মাহিন? শুনছেন? শুভ সকাল, সরি দেরি হলো উঠতে। অসুবিধা নেই, আসছেন তো? রেডি হতে 10 মিনিট লাগবে, সিএনজি নেব, আসতে ম্যাক্স 1 ঘন্টা লাগবে। রাতে ঘুম হয়নি তাই না? লেট নাইট আড্ডা দিছি কাজিনদের সাথে, বিয়ে বাড়ি তো, বাসা ভরা গেস্ট। ও তাহলে আজ থাকুক, অন্য কোনো দিন দেখা করি। আরে না না না, এমন করে 3 মাস চলে গেল, আজ মানে আজ। ওমা শাহবাগ যাবা? হ্যাঁ যাবো তো। কত? 400 টাকা দিয়ে। ওমা সকালবেলা 250, চলো। মামা 300 টাকা দিয়ে। আচ্ছা চলো। এই তো আমি সিএনজি নিলাম। সিএনজিতে উঠে পড়েছেন? হুম উঠলাম। আপনি সাদা শার্ট পরেছেন তো? হুম। আপনি? নীল শাড়ির সাথে ব্লাউজ ম্যাচ করছে না, লাল পরী। মায়ের লাল শাড়িটা পরলে আমাকে কিন্তু পরীর মতো লাগে। লালটাই পরেন তাহলে। মন থেকে বললেন? একদম মন থেকে। কি হলো মামা? মাঝে মধ্যে পৃষ্ঠাটা বন্ধ হয়ে যায়, যদি কিছু মনে না করেন নাইমে একটু খেলা দেওয়া লাগবে। খেলা দেবো মানে? গোলাপ আনার কথা মনে আছে? কি হলো? উত্তর নেই, টেনশন হচ্ছে কিন্তু। খেলতেছি, ওয়েট। কি হইছে? মামা একটু জোরে খেলেন না। আয় মামা, তুমি কি পাগল? একটু বেশি খেললে তো শাহবাগ চলে যাব। থাক মামা, আমি দেখতেছি আপনার খেলায় জোর কম। দেখো তুমি, আপনি কি আমাকে অ্যাভয়েড করছেন? আচ্ছা আচ্ছা, আজ দেখা না করি। অ্যাভয়েড করছি না, সিএনজি ঠেলছিলাম, নষ্ট হয়ে গেল রাস্তায়। ও বকু। কে? কেউ না। সকাল সকাল খেপাচ্ছেন কেন? আরে খেপালাম কই? কেপি নাই তো মামা, গাড়ি ঠিক হয়ে গেছে, আপনি উঠেন। থ্যাঙ্কস গড, ঠিক হয়েছে তো? এখনো কি ঠেলছেন? না। বিরক্ত? না। কষ্ট করলেন অনেক, সাবধানে আসবেন। আপনি মামা গোলাপের শখ কত? 800 টাকা মামা। 100 নিব, একবারে বলো না কত। 500 টাকা রাখতে পারবো? দাও। আটটা বাজে, কোথায় আপনি? মেঘলা, 1 ঘন্টা ধরে বসে আছি, রিপ্লাই দিচ্ছেন না কেন? মাহিন, অনেকক্ষণ বসে আছেন? মেঘলা, অনেকক্ষণ অপেক্ষা করালাম, বিজয় সরণির জ্যামে পড়েছিলাম। না ঠিক আছে, আমিও ঝিমুচ্ছিলাম। এত গোলাপ, আমি তো একটা চেয়েছিলাম। 100 লাল গোলাপ সকালে কিনেছিলাম, রোদে চুপসে গেছে। খুব সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা আমরা এখন কোথায় যাব? প্ল্যান তো অনেক, কিন্তু আবহাওয়া অনেক ক্ষুধা লাগছে, চলুন নাস্তা করি আগে। আচ্ছা চলুন। কিন্তু কোথায় যাব? ঘোরার প্ল্যান কিন্তু আমার, সো কোনো প্রশ্ন করা যাবে না, চলেন। মামা যাও। একে একে হাসছেন কেন? আমাকে বলেন, আমি একটু হাসি। কিছু ভেবে হাসছি না, মন ভালো তাই মুখ হাসি হাসি। আচ্ছা না সত্যিটাই বলি, শাড়ি পরে রিক্সায় উঠতে আমাকে সবসময় স্ট্রাগল করতে হয়, অভ্যস্ত না তো শাড়িতে, কিন্তু আপনি হাত বাড়িয়ে দেওয়াতে আজকে ব্যাপারটা সহজ হলো, এটা ভেবেই হাসছিলাম। খিচুড়ি
মুরগির ঝাল ফ্রাই, ডিম ভাপা সেদ্ধ, পেঁয়াজ ভর্তা, আমের আচার, সবই আপনার প্রিয়। সব তুমি রান্না করছো? আচারটা মা করছে, বাকি সব আমার রেসিপি। এই জন্য আসতে দেরি হয়েছে না? ভোর 4টায় উঠে শুরু করছি, মাকে লুকিয়ে করতে গিয়ে একটু লেট হলো। খাবো কি দিয়ে? হাত দিয়ে? ও ওয়েট, চামচ আছে। থ্যাংক ইউ। মজা হয়েছে? আমার আম্মুর রান্না বাদে এই প্রথম কোনো রান্না এত তৃপ্তি করে খাচ্ছি। জানেন, আমার বাবা যখন নাস্তা করত, আমার মা বাবার পাশে বসে গুনগুন করে গান গাইতো। বাহ, মা তো বেশ রোমান্টিক, একদম মেয়ের মতো না? আমার মা মোটেও আমার মতো না। কি হলো? আচ্ছা, সব বিষয়ে তো সিরিয়াস হলে হয়, একটা গান শোনো। মনো মোরো মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম, মনো মোরো মেঘের সঙ্গী। তোমার মা কিন্তু ঠিকই বলেছেন, লাল শাড়িতে সত্যি তোমাকে পরীর মতো সুন্দর লাগে। বাবা মার সাথে প্রায় সকালে এখানে হাঁটতে আসতাম, মা নাস্তা বানিয়ে আনত, সকালের মিষ্টির ওতে আমরা একসাথে বসে নাস্তা করতাম। 15 বছর পর আমি আজ সেদিনের মতোই খুশি। তোমার পছন্দের জায়গায় এসে নাস্তা করতে পেরে ভালো লাগছে। প্রিয়ার পছন্দের খবর রাখে যেজন, সেই তো প্রিয়জন। বাহ, সুন্দর বললে। আপনার মুখে তুমি শুনেও আমার বেশ ভালো লাগছে। আপনি বলতে বলতে কখন যে তুমি বলে ফেললাম, টেরি পাইনি। তোমার আপনিতে কিন্তু একটা অদ্ভুত মায়া আছে, তোমার মুখে আপনিই থাক, শুনতে ভালো লাগছে। বৃষ্টি আসবে মনে হয়। যে রোদ, মনে হচ্ছে না বৃষ্টি আসবে। আসবে আসবে না? এই শহরে মৃদু ঠান্ডা বাতাসে তোমার হাসি শব্দ শুনতে পাই, যাবো তোমার মনে ঘরে, ভুলবো নাই স্মৃতি মায়া জুড়ে, ফিরবো তোমারে হাসি হয়ে, ভালোবাসা প্রভু ভীষণ প্রিয়। জানেন, আমারও ছোটবেলা অনেক বড়দের বই পড়তাম। আসলে স্কুলে তো লুকিয়ে বই পড়ার কারণে কান ধরে উঠবস করা লেগেছে অনেকবার।
হুমায়ুন আহমেদ আমার মোস্ট ফেভারিট ছিল। তাই? হুম। হারুকি মুরাকামি? নরওয়েজিয়ান উড। বিটলসের গান ছিল মেবি, রাইট? জাপানিজ রাইটার হারুকি মুরাকামির বেস্ট সেলার বই এটা। ওয়াও। ভদ্রলোক বিটলসের গান শুনেই তো বিষণ্ণতায় ডুবে গিয়ে মন খারাপের বইটা লিখে ফেলেছিল। মন খারাপ করে এমন কোনো বই পড়ব না। এই মন খারাপের বই পড়েও বাঁচতে ইচ্ছে হয় জানেন? কেন? একবার আমার মাথায় ভূত চেপে বসলো, মরে যাব। প্ল্যানও করে ফেললাম। ভেবেছিলাম এক কাপ কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে সামনে যে বইটা পাবো, পড়তে পড়তে ঘুমের দেশে চলে যাব। হ্যাঁ, করলামও তাই। এক কাপ কফিতে গুনে গুনে 20টা ঘুমের ওষুধ মিশিয়েছিলাম। কিন্তু প্রথম চুমুক দিতেই আমার জিহ্বা পড়ে গিয়েছিল। কফিটা ঠান্ডা করতে দিয়েই এই বইটা পড়তে বসলাম। পড়তে পড়তে কখন যে গল্পের নায়ক তরু আর দুই নায়িকা নাওকা আর মিধুরের প্রেমে এতটাই ডুবে গেলাম যে কফির কাপে দ্বিতীয় চুমুক দিতেই ভুলে গিয়েছিলাম। বই পড়া শেষ করে দেখি কফি ঠান্ডা হয়ে গেছে। আমার চোখ ভেজা, আমি কাঁদছি, নিজেকে নাওকো ভেবে কাঁদছি। কিন্তু আমার না নাওকোর মতো মরে যেতে ইচ্ছে হলো না, আমার বেঁচে থাকতে ইচ্ছে হলো। একজন তরুর জন্য বেঁচে থাকতে ইচ্ছে হলো। কি অদ্ভুত, তাই না? হুম। মরে যাওয়ার ইচ্ছে হয়েছিল কেন? তা আবার বই পড়তে পড়তে এমনি মাঝে মাঝে মরিবার স্বাদ জাগে। শুনেছি মৃত্যুর সময় পছন্দের কাজ করলে নাকি মৃত্যুর ভয়ও কম কাজ করে। হুম, হয়তো বা। কিছু কি অর্ডার করবেন? আমরা এই বইটা কিনতে চাই। সরি স্যার, আমাদের এখানে বই বিক্রি করা হয় না। আপনি চাইলে এখানে বসে বইটি শেষ করতে পারেন কফির সাথে। বই কেনা লাগবে না, পরেরবার আসার সময় আমি আপনার জন্য নিয়ে আসব। এখন বলেন কি খাবেন? কি খাবেন মানে? সকালে আপনি ট্রিট দিয়েছেন, এবার আমি দিব। মেনুটা দেন তো একটু। আচ্ছা আপু, আপনি যান, আমরা অর্ডার করছি। Excuse me. একটু। Sure. পুচকি, জলদি 1000 টাকা পাঠা, আর্জেন্ট। আচ্ছা আজ উঠি তাহলে। মাত্র অর্ডার করলাম তো, কফিটা খেয়ে যাও। আসলে হোস্টেলে যেতে হবে, সকালে আবার অফিসও আছে। থ্যাংক ইউ।
এই সাইড 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 দৌড়ালে একদম উল করবো, বাট একদম বসে থাক। কি হলো ভাই? নামেন, নাম তো আসুন, আসুন, আসো তো, দাঁড়ান কথা বলি। কি কথা বলবেন? আসো। কি কই যান এত রাত্রে? ওকে আগাই দিতে। ওকে মেঘলা, মেঘলা কি হয়? গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড কতদিনের জন্য? হোয়াট, কি বলতেছেন আপনি? এগুলা ফাইজলামি করেন? কে আপনি বলবেন তো? কে আপনি? আলিফ, মাল পাইছি, গাড়ি পাঠাও। আমি আছি। হ্যাঁ, ফিমেল কনস্টেবল পাঠাও। হ্যাঁ, আসো, মালই পাইছি। হ্যাঁ আসো ভাই। আপনি কি শুরু করছেন ভাই? ভাই দেখেন, আমরা স্টুডেন্ট ভাই, আমাদের কাছে দামি কোনো কিছু নাই। আরে তো অস্থির কেন আপনি? দাঁড়ান না, আপনি কে পরিচয় দেন? আজ আর প্রশ্ন করে উত্তর দেন, দাঁড়ান। বলবেন তো আপনি কে? পুলিশ, কথা শুনে বোঝেন না আপনি? পুলিশ আমি 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 কেমনে বুঝবো? আপনার আইডি কার্ড কই? আইডি কার্ড কই? আপনার সার্চ ওয়ারেন্ট কই? আপনার ইউনিফর্ম কই? আপনার ফোর্স কই? ওসি মাহফুজ, আন্ডারকভার। আর আপনাদেরকে উপযুক্ত প্রমাণ সহকারে আটকানো হয়েছে। আপনার নাম কি? মেঘলা। মেঘলা, আপনি তো ওদিকে যান তো, ওখানে কি দাঁড়ান, যান 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 যান। আপনার নাম? মাহিন। থাকেন কই? ফতুল্লা, নারায়ণগঞ্জ। এই চক্রের সাথে কতদিন? স্যার আমার মনে হয় আপনার কথা ভুল হচ্ছে, আমি কোনো চক্রের সাথে। আচ্ছা, পুলিশদের কি আপনার বোকা শোকা মনে হয়? হ্যাঁ, পুলিশ দেখলে নীতি কথা বাইর হয়, আইনের কথা বাইর হয়, আইন তো মানতে দেখি না একটাও। আপনার বাসার নাম্বার দেন। স্যার আমার স্যার বোনের। আপনার বাসার নাম্বার দেন তাড়াতাড়ি। দাঁড়ান, প্রাপ্তবয়স্ক মানুষের প্রেম করা অপরাধ না, কিন্তু প্রেমের ফাঁদে ফেলে নিঃস্ব করাটা অপরাধ। আলে আপনি বলবেন নাকি আমি বলবো? স্যার আপনার কথা ভুল হচ্ছে, ও আলেয়া না, ও মেঘলা। দাঁড়ান মাইন সাহেব, আমার মনে হয় যে পাপের কথা নিজে বললে পাপটা কাটে, আপনি কি বলবেন? স্যার আপনার ভুল হচ্ছে স্যার, ও আলেয়া না, আমি আলেয়া, আলিয়া পার্টির আলেয়া। সবার কাছে আমি আলেয়া হলেও আপনার কাছে আমি আলেয়া না, আপনার কাছে আমি মেঘলা। আমাদের সম্পর্কে কোনো মিথ্যা নাই, আমি আপনার সাথে প্রতারণা করি নাই। বুঝতে পারছি, আপনি সত্যিটা বলবেন না। এই আলেয়া এবং আলেয়া পার্টি কয়েক বছর ধরে ফেসবুকে, ফোনে নানানভাবে প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় এনে তারপর তাদের সর্বশান্ত করছে, কিন্তু তার দাবি যে সে আপনার সঙ্গে কোনো দুই নম্বরই করেন নাই। তাকে ধরা হলো, আপনাকে যেন ছেড়ে দেয়া হয়।
স্যার, আমাদের একটু সময় দেওয়া যাবে? কথা শেষ করেন। আয় এদিকে। আমি কেন, আমি তো মন থেকে ভালোবাসছি। আপনি বলেই তো আজ আমি এখানে। ধন্যবাদ আমাকে বাঁচার সুযোগ করে দেওয়ার জন্য। আপনার প্রতি সম্মান রেখেই বলছি, আমি আপনাকে ঠকাইনি। আমাদের সম্পর্কে কোনো মিথ্যে ছিল না, ছিল কিছু অজানা অতীত যা আমি হয়তো কোনোদিনও মুখে বলতে পারতাম না, তাই আমি বাসা থেকে লিখে এনেছিলাম। এই তোমাদের হলো, এত সময় দেওয়া যাবে না আলিফ, ওই ওইটাকে ধরো। স্যার, মাহিন, চিঠিটা পড়ার পর আমার প্রতি শেষ ভালোবাসাটুকুও হয়তো আর থাকবে না। আজ সারাদিন আমি আপনাকে আমার হারিয়ে যাওয়া সুন্দর দিনগুলোর কথা বললাম, আর চিঠিতে বলবো আমার জীবনের দুঃস্বপ্নের কথা। নরওয়েজিয়ান উড বইটা হাতে না পেলে হয়তো আমি সেদিনই মরে যেতাম, কখনো মাহিনের দেখা পেতাম না। আমি যে তোর জন্য অপেক্ষায় ছিলাম, আমি সেই তরুকেই আপনার মাঝে খুঁজে পেয়েছি। কিন্তু আপনাকে পাবার পরেই মনে হলো অন্যায় করছি। আমার অন্ধকার অতীত মেনে আপনি কি আমাকে ভালোবাসতে পারবেন? বাবা মারা যাওয়ার পর খুব ছোট থেকেই মাকে দেখেছি চাকরি করে সংসার চালাতে। ভাবলাম বড় হয়ে চাকরি করে মায়ের কষ্টটা হয়তো দূর করব। কিন্তু রেজাল্ট ভালো না বলে খুব ভালো চাকরি পাচ্ছিলাম না। কিন্তু তাদের সবার লোভ না আমার দেহের প্রতি, অসভ্য প্রস্তাব দিত, আমার জেদ চেপে গেল। লোভী কুলাঙ্গার পশুগুলোকে টার্গেট করলাম, যারা মেয়ে মানে এই ভোগ্যপণ্য মনে করে তাদের উচিত শিক্ষা দিতেই বানিয়েছিলাম আলিয়া পার্টি। বিশ্বাস করুন, আপনার সর্বস্ব কেড়ে নিতে প্রেমের ফাঁদ পাতিনি আমি। গত 3 মাস আমি ডুবেছিলাম আপনারই প্রেমে, তাই আজ আমি নিজেই আমার ফাঁদ পেতেছি। আমার জীবনের সত্য, আমার প্রাশ্চিত্য আমারই থাকুক, তবুও সাত জাগে। যদি ফিরে আসি শুদ্ধ মানুষ হয়ে, এই চেনা পথে অচেনা অতিথি হয়ে, আপনাকে ফিরে পাবো তো? স্যার, কোথায় যাবেন? নামিয়ে দেব। যেতে পারবো স্যার। চিঠিটা তদন্তের কাজে আসবে, রেখে দিচ্ছি। আর মাহিন, আমি জানি যে আপনি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন। ভালোবাসায় ঠকে যাওয়া মানুষরা একদম যাযাবর পাখির মতো হয়ে যায়, এ শহর থেকে ও শহরে ঘুরে বেড়ায়। নতুন শহরে গিয়ে হয়তো ভালোবাসার নামে অবিশ্বাসের গন্ধ খোঁজে। তবে আমি আশা করছি যে আপনি জার্নিটা কাটিয়ে উঠতে পারবেন। ভালো থাকেন স্যার। যে আলিয়াকে 1 বছর ধরে খুঁজে পাননি, তাকে আজ খুঁজে পেলেন কিভাবে? এ প্রশ্ন উত্তর আমিও খুঁজছি, পেলে জানাবো। মাইনাশি, ভালো থাকবেন।